বন্ধুরা, আসলে আমার সেটটা শর্ট আছে কি না আছে আমি আপনাদেরকে একবার ক্লিয়ার করে মিটার দ্বারা দেখানোর, পাওয়ার সাপ্লাই দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একবার শব্দ শুনলেই বুঝবেন না যে আসলে এই সেটটা শর্ট আছে কি নাই। দেখতে পারতেছেন জিনিসটা কিন্তু শর্ট যে আছে, আমি নেগেটিভ পজিটিভ দুইটা লাগাইছি, শর্ট বোঝা যাইতেছে। এখন আমরা মাদারবোর্ডটাকে পুরাটা খুইলে দেখার চেষ্টা করি কোথা থেকে মূলত শর্ট হইল বা শর্টটা কিভাবে উদ্ধার করা যায়। আসলে কিছু কিছু সেট আছে যে আসলে সেটগুলো অতিরিক্ত সমস্যা, যেমন এই যে সেটটার কাজ করতে আসছি এই কাজটা কিন্তু মাদারবোর্ডটা যদিও অর্ধেক এবং ডিসপ্লে এক সাইডে, এগুলো অনেক রিক্স। সেটা হলো ডিসপ্লেটা খুইলে গেলে লইতে গেলে ঝামেলা বাইরে যায়, আবার কাজ করতে কায়দা, আর ডিসপ্লে অবস্থায় কাজ করতে গেলে ডিসপ্লে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নানান প্রকারের সমস্যা। তারপর ইনশাল্লাহ সমস্যা সমাধান করার চেষ্টা করি, দেখি আল্লাহ পাকের ইচ্ছায় কত দূর করা যায়। আমার মতন গোলাম অধম বান্দার দিয়ে আল্লাহ পাক কত দূর ক্লিয়ার করাবেন আল্লাহই ভালো জানেন। প্রতিনিয়ত চেষ্টা করি স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। হাদিসে আছে বাল্লি গুয়ান্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হইলেও পৌঁছে দেওয়া, তা আমি চাই আমার বাক্যটার দ্বারা মানুষের উপকার হোক। আমি এমন একটা জিনিস শেয়ার করব না যেই জিনিসটা মানুষ দেখে খারাপ হবে বা ক্ষতি হবে। আমি যেই জিনিসটা শেয়ার করতেছি এগুলো দেখে মানুষের একটা ইনকামের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবেন। অনেক মানুষ লেখাপড়া কইরে ইঞ্জিনিয়ার পাস কইরে আসলে তারা বসে থাকে বা তাদের নানান প্রকারের সমস্যার কারণে বসে থাকা লাগে। আমি মনে করি যে কোনো আম পাবলিকও যদি আমার কাজটা ভালোভাবে ফলো করে সেক্ষেত্রে তার দ্বারাও যে কোনো কাজ কমপ্লিট করা সহজেই সম্ভব। যাক, কথা আসলে বেশি বলা হয়ে যায়, তারপরে অনেক সময় না বললেই হয় না। আমরা যে কাজটা করব, আমরা পিছন থেকে যে বাটনগুলো আছে কিবোর্ডের এটা উঠাই নেব। এটা যদি উঠাই নিই সেক্ষেত্রে আমাদের ভালো হবে। এখন এই জিনিসটা আমরা একটু ভুট করে নিলাম এবং অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কতটুক কী সমস্যা আছে না আছে। আমি এক্সটেনে রাখছি, এক্সটেনে রাখার পরে আপনারা দেখতে পারতেছেন যে আমি দুইটা একত্রিত করার পরে কিন্তু মোটামুটি জিরোতে চলে আসছে। কতটুক ক্লিয়ার দেখতে পারতেছেন জানি না, এখানে জিরোতে চলে আসছে। আমি আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। দুইটা মাথা যদি আমরা একখানে করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন জিরোর কাছে চইলা আসছে। এখন মূলত শর্ট আছে কি না আছে এটা দেওয়ার সাথে সাথে আমরা যদি একখানে চইলা আসে তার মানে 100% শর্ট আছে। আমি ক্লিয়ার করে অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেটা হলো এই সমস্ত সেটের ক্ষেত্রে যে কাজগুলো করতে হয় সে কাজটা আমরা খুব সুন্দরভাবে ফলো করব। এক নম্বরে ব্যাটারি কানেক্টরের পাশে যে একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারটা আমরা রিমুভ করব। আর যদি পানি পানি দেখা যায় সেক্ষেত্রে রিমুভ করার আগে অবশ্যই সেটটাকে ই করতে হবে, অস করতে হবে। যেহেতু আমার এটার পাশে পানি নেই বা পানির ওই ধরনের কোনো চিহ্ন নেই সেক্ষেত্রে আমরা ফার্স্টই ক্যাপাসিটারটা রিমুভ করব। প্রয়োজনে ক্যাপাসিটারটা আমরা কিন্তু আবার লাগিয়ে দিতে পারবো। যদি আমি ক্যাপাসিটারটা তাতাল দিয়ে করলাম না, হট গান দ্বারা করবো, সেক্ষেত্রে হট গান দিয়ে করার লাভকে আবার খুলতে যেমন কায়দা হবে লাগাইতেও কায়দা হবে। আর আমি যদি তাতাল দিয়ে করার চেষ্টা করি সেক্ষেত্রে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও জানেন আপনারা ব্যাটারিটা কতটুক ক্লিয়ার দেখেন, আমি যথেষ্ট পরিমাণে ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি। আমি অলরেডি ব্যাটারির পাশে যে
ক্যাপাসিটরটা রিমুভ করছি। এখন একবার মেশিন দ্বারা চেক করব যে আসলে আমার কাজটা হয়েছে কিনা। আশা করা যায় শর্টটা সারা নেই। এখন সামনে স্টেপগুলো সুন্দরভাবে ফলো করব। সেটা হলো আমি যে ব্যাটারি বানাইছি, ব্যাটারি দিয়েও রিমুভ করার সিস্টেম আছে। এই ব্যাটারিটা দিয়ে আমি কীভাবে রিমুভ করি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি যদি ব্যাটারিটা এক সাইডে রাখে নিস, এখন যে কাজটা করব আপনারা দেখতে পারতেছেন, ইতিমধ্যেই কিন্তু আমি এখানে দেওয়ার পাশাপাশি একটু ধোঁয়া বের হয়েছে। এই ধোঁয়াটা কোথা থেকে বের হইল আমরা আবার একটু দেখার চেষ্টা করতেছি। তার থেকে পুরার ধোঁয়াটা ফলো করা যাইতেছে। এখন যে কাজটা করব আমরা, এখানে যে টিনটা আছে টিনটা সুন্দরভাবে খুলব। পরে আমরা যে ক্যাপাসিটরটা খুলছি, ক্যাপাসিটরটা আসলে আমাদের প্রয়োজন নাও হইতে পারে, ওইটা শেষ স্টেপে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লাগিয়ে দেব। আর এখন আমরা সামনে যে টিনটা আছে টিনটা খুলব। আশা করি ইনশাল্লাহ কাজটা হবে, কিন্তু একটু হয়তো সময় নিতে আসে। কোন কাজ কতটুকু সময় ভেতর করা হবে আসলে এগুলো বলা যায় না, আল্লাহ পাক ভালো জানেন। আমি যদিও নিরিখ করে কাজ করতেছি, কাজের ভিতরে আসলে অনেক সময় কথা বলা সম্ভব হয় না। আর তো বললাম যে ভাই কষ্টের সময় আসলে রোজা রইয়া সব দিন একরকমে যায় না। আমি এ পর্যন্ত কোনো কষ্ট জিনিস টেয়ার পাইনি, যদিও আজকে একটু বেশি সাইকেল চালানো হয়েছে যার কারণে আসলে কষ্টটা বেশি বুঝতেছি।
বন্ধুরা আমার অলরেডি টিনটা কিন্তু খুইলে ফেলানো হয়ে গেছে। আমার যদিও আমার টিনটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে, এখন একটু জোরাই নিতে হবে, এরপরে সুন্দর করে ওয়াশ করতে হবে ব্রাশ দিয়ে। আমি ক্লিয়ারভাবে কাজটা করার চেষ্টা করতেছি, আপনারা চাইলে মনোযোগ সহকারে দেখতে পারেন। আসলে মনোযোগ সহকারে যে কোনো কাজ দেখার দ্বারা লাভ স্যার লস নাই। আমাদের সেটটা অলরেডি ওয়াশ করতেছি, আমার যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারটা আমি পরবর্তীতে রিমুভ দরকার হইলে আবার লাগিয়ে দেব। এবং আমি এখন যে কাজটা করব, নেটওয়ার্ক আইসির কাছে যে একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারটা মাপ দিয়ে দেখব যে আসলে মূলত প্রত্যেকটা ক্যাপাসিটারই আমাদের বোঝার আছে যে আসলে ক্যাপাসিটারে কতটুকু কাজ করে। আমরা এখন যে কাজটা করব, নেটওয়ার্ক সেকশনের দ্বারা যে ক্যাপাসিটারটা আছে সেই ক্যাপাসিটারটা রিমুভ করব, আশা করা যায় ইনশাল্লাহ হয়ে যাবে। না হলে এটাও রিমুভ লাগিয়ে দেবো আবার। আমি যেই ক্যাপাসিটার যেইখান থেকে খুলবো ইনশাল্লাহ ওইখানে যদি প্রয়োজন মনে করি লাগিয়ে দেবো, প্রয়োজন না মনে করলে লাগাবো না। সেইটা হলো একটা সেট ডেটটা যখন ঠিক করতে যাব সেটটা যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে ওইখানে আর নাও লাগানো লাগতে পারে। এখন যে কাজটা করব আমরা, যদিও সেটা গরম, সেক্ষেত্রে গরম জিনিস অনেক সময় বোঝা যায় না যে সেটটা ঠিক হয়েছে কি হয় নাই। আমি তার ফাঁক দেয় একটু চেক করে নেব নেগেটিভ পজিটিভ দিয়ে, এখনও বোঝা যাইতেছে শর্টটা আস। এখন আর একটা কাজ আছে, সেইটা হলো এখন দুই দুইটা ক্যাপাসিটার খোলার পরে যে আমাদের সেটটা শর্টটা সারাইলো না, এখন আর একটা জিনিস বোঝা যাওয়ার আছে, সেইটা হলো আমাদের এই ব্যাটারির দ্বারা বুঝবো যে আসলে আমাদের মূলত সমস্যা কোথার থেকে হইতে পারে। এখন এইটা আমি ধরার সাথে সাথে যেই ক্যাপাসিটারটা শর্ট আছে ওই ক্যাপাসিটার পাশ দেওয়া হয়তো ধুমা মারবে। আপনারা দেখতে পারতেছেন ব্যাটারির পাশ দা ধুমা উঠতেছে, তার ভিতর দা আমি আর একটা ক্যাপাসিটার আছে যে আসলে এখান থেকেও সমস্যাটা দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটারটাও রিমুভ করব। মূলত এ ধরনের সমস্যা ক্যাপাসিটার থেকেই বেশি সম্ভব হয়ে থাকে। আমরা এই পর্যায়ে তিনটা ক্যাপাসিটার খুলছি এবং দেখবো যে আসলে আমাদের সমস্যাটা সলভ হয়েছে কিনা।
আলহামদুলিল্লাহ আমাদের শর্টটা কিন্তু অলরেডি সারাই গেছে। এখন যে জিনিসটা বুঝলাম যে ক্যাপাসিটরটা থেকেই সমস্যাটা হয়েছিল, এখন একবার সেটটা চালু করে দেখবো যে আসলে আমাদের আর কোনো জিনিস লাগানোর আছে কি না, বা সেটটা চালু হইলো কি না, যে কাজটা এত সময় পয়সা করলাম কাজটা কি সাকসেস হইলো কি না সেইটা ব্যাটারি দিয়ে পাওয়ার দিয়ে দেখবানে। জাস্ট আমি একবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি যে আসলে আমি যে কাজটা এত সময় ধরে করলাম কাজটা কি সেইভাবেই থাকলো না আমাদের কাজটা কি কমপ্লিট হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমার কাজটা কিন্তু ক্লিয়ারভাবে সাকসেস হয়ে গেছে, আপনারা আশা করি ক্লিয়ারভাবে দেখতে পারতেছেন। তো প্রত্যেকটা কাজের সেকশন স্টেপ বাই স্টেপ এইভাবে যদি ফলো করেন যে কোনো কাজ কমপ্লিট করা সম্ভব। আজকের মতো আসলে রোজা নিয়ে বেশি কথা বলা যায় না, আর যেসব বন্ধুরা কাজ করেন অবশ্যই রোজা রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। রোজার কথা হাদিসে বলা হয়েছে, মা মিররাজুলিল্লাহ ইউআদ্দি যাকাতা মালি ইল্লা জাআলাল্লাহু ফি উনুকি সুজান আকরা, যে ব্যক্তি আপন মালের, আপন মাল কাকে বলে, শরীরের গোস্ত কি আপন মাল বলে, শরীরের যাকাত আদায় করিবে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই শরীর দ্বারা প্রকাণ্ড বিষাক্ত সাপ বানাইয়ে তাহার গলায় লটকাই দেবে এবং সেই সাপে অনবরং ধ্বংসং করিতে থাকিবে। আশা করি আমি যে হাদিসগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এই হাদিসগুলো আপনারা যদি আমল করেন আপনার দ্বারাও চলা এবং মানা সহজ হয়ে যাবে। আমার কথার দ্বারা কোনো ভাইজন কষ্ট নেবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী জন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।